আসসালামু আলাইকুম। কবি শেখসাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক বাদশাহ এক মেঘ দরবেশের মাধ্যমে মনঃক্ষুণ্ণ হয়ে পড়েছিলেন। মনে হয় দরবেশ কোনো সত্য কথা বলেছেন, এ কারণে বাদশাহ তার প্রতি অত্যন্ত অখুশি হয়ে জেলখানায় বন্ধ করে রেখেছিলেন। এক ব্যক্তি দরবেশের নিকট গিয়ে চুপে চুপে বলল, আপনার এরূপ কথা বলা উচিত হয়নি। দরবেশ বললেন, আমি সত্য কথা বলতে ভয় পাই না, সত্য বলা ইবাদত। কয়েকখানার জন্য আমি ভীত নই, এটা ক্ষণিকের জন্য। যখন এ গোপন কথা চুপে চুপে হচ্ছিল, তখন এ কথা বাদশাহর কানে গিয়ে পৌঁছল। বাদশাহ হেসে বলল, তার অনর্থন ধারণা, কারণ সে জানে না যে তার জেলখানাতেই মৃত্যুবরণ করতে হবে। এক খাদেম এ সংবাদ নিয়ে দরবেশের নিকট পৌঁছল। দরবেশ বললেন, হে খাদেম, তুমি বাদশাহকে জানিয়ে দাও, এ পৃথিবী অল্প সময় ছাড়া আর কিছুই নয়, দুঃখ কষ্ট দরবেশদের কাছে কিছুই নয়। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি খুশি হই, আর যদি আমার গর্দান কাটা যায় তাতেও আমি অসুখী নই। তোমার নিকট সৈন্য সামন্ত ও শাসন ক্ষমতা আছে, আমার আহাল ও আয়াল ছাড়া আর কিছুই নেই। যখন মৃত্যুর দুয়ারে প্রবেশ করব, এক সপ্তাহের মধ্যে তোমার সমকক্ষ হয়ে যাব। সামান্য দিনে ধনসম্পদের উপর মন বসায়ও না, তোমার নিজের শরীরকে অগ্নিদগ্ধ থেকে রক্ষা করো। তোমার পূর্বে বহু বাদশাহ তোমার তুলনায় বেশি ধনসম্পদ জমা করেছিল, লোকের উপর অত্যাচার করেছিল বলে তারা শেষ হয়ে গেছে। এই দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন লোকে তোমার সুখ্যাতি করে। বদ কানুন প্রতিষ্ঠা করো না, তাহলে লোকে তোমাকে লানত দেবে। মজলুমেরা যদি তোমার উপর শক্তি পায় তাহলে তোমাকে কিন্তু কবরে দিবে না। বাদশাহ এ কথা শুনে আদেশ দিলেন, তার জিহ্বা টেনে বাহির করে পেছনে মুড়িয়ে দাও, সে যা বলে তাতে আমি বিন্দুমাত্র ভয় পাই না। দরবেশ বললেন, আমি জিহ্বাহীন হওয়ার কারণে ভয় করি না, আল্লাহ পাক আমার অবস্থা দেখছেন। আমি যদি অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করি তাহলে পরিণাম আমার মঙ্গল হবে। তোমার মৃত্যু সময় যেন ভালো হয়, অর্থাৎ মৃত্যুর আগে যেন সৎ কাজ করে মৃত্যুবরণ করতে পারো, এ কামনাই করি। কবি শেখসাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নাদান লোকের নিকট বিদ্যার কথা বলি না, কেননা তাতে লোনা জমিনে দানা নষ্ট করা হয়। যখন বিদ্যার ক্রিয়া তার ভিতর হবে না, তখন সে আমাকে শত্রু বলে মনে করবে, আমাকে কষ্ট দিতে চেষ্টা করবে, আমিও তা দ্বারা কষ্ট পাব। অতএব যে জ্ঞানের মর্মতা অনুধাবন করে না, তার কাছে জ্ঞানপূর্ণ কথা বলার প্রয়োজন নেই, বরং তাতে আরও ক্ষতির সম্ভাবনা আছে। এর থেকে আমরা বুঝতে পারি, অপাত্রে মুক্তা রাখা মুক্তর ঔজ্জ্বল্য বৃদ্ধি করে না, বরং তার অস্তিত্ব শেষ করে দেয়। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।